আল্লাহ বলতে লাগলেন, ও মামে ছেলে, এই রাস্তার ধারে একা দাঁড়িয়ে কেন? মেয়েটা বলল, আল্লাহ নবী সাহাবি ওই যুদ্ধের ময়দানে আবার তিনটি বেটা গিয়েছে, আল্লাহ নবীর সাহাবি জবাব দিলেন, ও মামে ছেলে, তোমার তিনটি বেটার ভিতরে একটা বেটাও হায়াতে জীবিত নাই, আপনার মুখের একটু খুলে ফেলুন, মুখের কাপড়টা খুলে। মেয়ে ছেলে জবাব দিয়েছিল, ও আল্লাহ নবী সাহাবির আলাম, আমার তিনটে বেটা জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, এতে আমার দুঃখ নাই, এতে আমার কষ্ট নাই, তবে শুনে রেখে দাও, আমার বেদনের জন্য আমি যেন দুঃখিনী মা, আমার ইমানটাকে আমি নষ্ট করতে পারবো না। যদি সাবিটা ঘুরে দাঁড়িয়েছে, হিসাব খুললে আপনার ইমানের নষ্ট কি হবে? মেয়েটা বলছে, রসুল বলেছেন, আল হায়া ও সৌদাতুন মিনাল ইমান, হায়া লজ্জা ইমানের অঙ্গ। যদি বলুন সুবহানাল্লাহ। ছোট বয়সে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গেছে, এই হায়া লজ্জা থাকলে কি নিয়ামত আল্লাহ দেয় দেখেন। ছোটবেলায় আমরা প্যান্ট খুলে পুকুরে ঝাঁপ মারতাম না, এখন বলতে হয়তো একটু সরম পায়। তো ইমাম আহমদ ইবনে হাম্বাল প্যান্ট খুলে, সব ছেলেরা বন্ধুরা পুকুরে ঝাঁপ দিচ্ছে, বন্ধুরা বলছে, ও আহমদ তুমি প্যান্ট খোলো, প্যান্ট খোলো। এ শিক্ষা দিয়েছে মা বাবা, ওই হায়া লজ্জা কাউকে দেখাতে নেই বাবা, মায়ের শিক্ষা। যদি বলো সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বাল বলছে, দেখো তোমরা রঙ্গ লন্ত হয়ে পুকুরে ঝাঁপ দিচ্ছ, আমি কিন্তু দিতে পারবো না। বন্ধুরা রেগে গিয়ে চার মামে রাখি মাম, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ রেগে সঙ্গে আড়ি দিল, আড়ি দিয়েছে। আমরা ছোটবেলায় খেলা করতে গিয়ে মারপিট ঝগড়া হলে আড়ি দিতাম না, আরে আড়ি যা আড়ি, তুই আমাদের সঙ্গে মিশবি না, যা। এবং আহমদ ইবনে হাম্বালের সঙ্গে বন্ধুগুলো সব আড়ি দিয়েছে, আয় তোর সঙ্গে মিশবো না আহমদ, বাড়ি চলে যা। আল্লাহ রাখে রহিম আল্লাহ চার ইমামে রাখে মাম, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাইহি হুজুরের সঙ্গে সকলে বন্ধুত্ব ত্যাগ করে দিল, হুসেন আমার কাঁদতে কাঁদতে বাড়ি চলে এসেছে, আর আল্লাহ আমি আহমদ আপনার হাবিবের হাদিসে দিকে লক্ষ্য করেছি, আপনার হাবিব বলে দিয়েছে, আল হায়া ও সাবাতুন মিনাল ঈমান, হায়া লজ্জা হলো ঈমানের অঙ্গ, এটা আমার আম্মা জানো আমাকে শিক্ষা দিয়েছে, ও রব্বুল আলামিন আল্লাহ এই জন্য আমার বন্ধুরা আমাকে ছেড়ে চলে গেল। অনেক সময় দেখবেন বাড়িতে যুবক ছেলের সম্মুখে মা মাথায় কাপড় দেয় না, আসে না, নেই, মায়ের গায়ে বুকে পর্দা থাকে না, গুনাহ হবে, এ গুনাহ হবে। এই জন্য রসুল বলেছেন, মায়েরা
বাচ্চাকে দু থেকে আড়াই বছর তোমার স্তরের দুধ পান করাবে। যখন বাচ্চাটা বুঝতে শিখবে যে এটা আমার মা, ঠিক ওই মুহূর্তে তোমার ওই স্তনটাকে তোমার বাচ্চাটাকে আর দেখানো যাবে না। তোমার সন্তান যদি বড় হয়ে যায়, স্বামী স্ত্রী আর সন্তানকে নিয়ে এক খাটে থাকাও যাবে না। কি বুঝলেন? এখন হচ্ছে না, হচ্ছে না, আমাদের খোকা, আমাদের তোমার খোকা বললে হবে না মা। তোমার মেয়েটা 7-8 বছর বয়স হয়ে গেছে, মেয়েটাকে এক সাইডে দিয়ে স্বামী স্ত্রী সব পাশাপাশি শুয়ে আছে, আল্লাহ মাফ করেন যদি রাত্রে কাম ভরে স্ত্রী গায়ে হাত না দিয়ে মেয়ের গায়ে হাত দেন, কি হবে? ছোট গোনা হবে না, বড় গোনা হবে, বড় গোনা হবে। আজকে আমাদের সন্তানদের চরিত্র খারাপ হয় কেন? রসুল বললেন কোনদিন সন্তানকে খাটে শুয়ে সেই খাটে যেন স্বামী স্ত্রী মেলামেশা না করে। ওই আসর ওই সন্তানের মধ্যে গিয়ে পড়ে। আমরা তো পরিবেশ খারাপ করে ফেলেছি, বাপ এত নামাজি এত মুসল্লি কিন্তু ছেলেটা একটা পরের মেয়ের হাত ধরে নিয়ে চলে গেল। মা ওই বাচ্চাটার দোষ দিও না, দোষ তোমার, তুমি শরীয়তকে অমান্য করেছ, এই জন্য তোমার সন্তানের স্বভাব চরিত্র খারাপ হয়ে গেছে। স্বামী স্ত্রী যখন ইন্টার করছে যাবে এক সাইডে চলে যাবে, সন্তান যখন বড় হয় মা বাপকে অনেক কি সতর্ক হয়ে চলতে হয় না, হয় না? আমাদের কাছে কোনো ব্যাপারই নেই, এই জন্য সমাজ শেষ। ঘরের দরওয়াজায় কে যেন এসে আর ঠোকা দিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ, ঠোকা দিচ্ছে কে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির মালিক ইমাম আহমদ ইবনে হাম্বাল, বাচ্চা মানুষ উঠে পড়েছে। অতীব সুন্দর মানুষ দরওয়াজার দুই পাশে দাঁড়িয়ে রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বাল বলছে, বাবা তোমরা কারা বাবা, এত রাত্রি আমার বাড়িতে বাবা কারা? ওই সময় একজন জবাব দিল, বাবা হজরত হাম্বাল, বাবা হামাদ ভয় করো না, চিন্তা করো না বাবা হামাদ, আমি অন্য কেউ নয়, আমি হলাম আল্লাহর বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিক, জয় বলুন সুবহান। একটা আবু বকর, বাবা তুমি কে? বাবা তুমি, তুমি কে? দ্বিতীয় মানুষ জবাব দিল, ও ছেলে হাম্বাল, বাবা আমার শুনে রেখে দাও, আমি লোকে আমি হলাম আল্লাহ দ্বিতীয় স্বামী হযরত ওমর ইবনুল খাত্তাব, জোরে সুহার। কি নসিব ছেলের! হ্যাঁ বাবা, আমার বাড়িতে এত রাতে কি খবর, কি খবর?
ও আমি হযরত আবু বকর সিদ্দিক ওমর ফারুক বলেছিলেন বাবা আমার শুনো না বাবা মনে ব্যথা নিও না বাবা ওই দিন বসে আছে চেয়ারের উপরে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাবা আমার আল্লাহ তোমাকে দেখেছে হায়া লজ্জা থাকলে রসুলের দিদার হয় জোরে বলুন ঈশান নামাজের পরে দরুদ পড়ে ফজরের পরে দরুদ পড়ে কিন্তু আপনার হায়া নেই কিয়ামত পর্যন্ত আশা করে বসে থাকে রসুলের দিদার হবে না ও আশা ছেড়ে দাও রসুলের দিদার পেতে গেলে হালাল খেতে হবে হায়া লজ্জা থাকতে হবে নিজের মুখে একটু লাগাম দিতে হবে মুখ আছে বলে যাতাই ঠিক কিনা ভুল বলো বাবা পাগলের মতো ছুটতে রেখেছে কত দুটো জড়িয়ে ধরেছে যদি বলেন না সুবহানাল্লাহ এই ছেলেটা ভাগ্যবান না ভাগ্যবান নয় আগুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি মানুষ এবং মাহমুদ বলছে হুজুর ইয়া রাসূলুল্লাহ আমার মতো অধমের খোঁজে আপনি এলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী দিনে দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জবাব দিয়েছিলেন ও বাবা আমার আমি রাসূলুল্লাহ জন্য সমস্ত বন্ধুগুলো তোমার তা হয়ে গেল ও সেই বন্ধুরা সে আড়ি দিয়েছিল অনেকে দেখবেন বয়স হয়ে গেছে দাড়ি নেই এ ভাই দাড়িটা রাখ ভাই হুজুর এমন একটা পরিবেশের সঙ্গে মিশি দাড়ি রাখার পরিস্থিতি নেই এরকম লোক আছে না নেই হুজুর আপনি জানেন না হুজুর হিন্দু হিন্দুর সঙ্গে মিশতে হয় আরে দাড়িওয়ালারা হিন্দুদের ভালোবাসে জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ অনেক নজির আছে আমি তো বাচ্চা মানুষ অনেকদিন আগের কথা বলছি আমি তখন মাদ্রাসায় পড়াশোনা করি মাদ্রাসা থেকে ফিরছি বাসে ভিড় খুব ভিড় দাঁড়িয়ে থাকতে পারছি না একজন বয়স্ক হিন্দু ভদ্র লোক আর খোকা মাথায় টুপি রয়েছে বাবা বসো বাবা বসো আমার কাকা আপনি বসেন কাকা আপনি বয়স্ক না বাবা তোমার মাথায় টুপি রয়েছে জনে সুবহানাল্লাহ হিন্দুর কি সব খারাপ সব বদ না না অনেকে দেখবেন হিন্দু ভাইদের লাশ গেলে পড়ে ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা এটা বলা জায়েজ চলবে না আপনি কি জানেন ও তো মৃত্যুর আগে ঈমান নিয়ে এসেও মরতে পারে ঠিক কিনা আহা একটা হিন্দু ছেলে এসে বসতো ইহুদিদের ছেলে আমার রসুল তো আমাদের মতো ওয়াজ করতেন না আমরা তো ওয়াজ করতে করতে দেখেন না বাংলাদেশের কিছু অসভ্য বক্তা আছে ওয়াজ করতে করতে মাইক ছুড়ে ফেলে
জিকির করতে করতে বাঁশ দিয়ে ঠেলে প্যান্ডেলের মাথায় উঠে পড়ে, অনেকে তো ছুটে পীর সাহেবের মুখে মেরেছে এক লাঠি। হয় না হয় না, আল্লাহ ইয়ে কি আজিম জেকের। আমার রসুল তো এইভাবে ওয়াজ করতেন না, আমরা অনেক সময় ওয়াজ করতে গিয়ে হাত পা ছুড়ি, কিন্তু রসুল এইভাবে ওয়াজ করতেন না। হাদিস পাকে এসেছে আমার রসুল ডান দিকে মুখটা ঘোরাতেন, রসুল ওয়াজ করতে করতে আস্তে 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 মুখটা রসুলুল্লাহ বাম দিকে নিয়ে যেতেন, জানেন সুবহানাল্লাহ, আবার বাম দিক থেকে মুখটা আস্তে 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 রসুল ডান দিকে নিয়ে আসতেন, সুবহানাল্লাহ। নবীর ওয়াজ তো রসুলুল্লাহ মুখ ঘোরাতেন আর সাহাবিদের দিকে দেখতেন কোন সাহাবিটাই এসছে কোন সাহাবি আসেননি। তো রসুল ওয়াজ করে বলছে বাবা সেই একটা বাচ্চা আসতো না ইহুদিদের, বাচ্চাটা কয় গো? ইয়া রাসূলুল্লাহ আজকে বাচ্চাটা আসেনি। নবী আমা দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা নবী খেলা বাগ রহমাতুল লিল আলামিন করেছেন। আল্লাহ নবীর মনে এত মায়া, আমার রাসূলুল্লাহর মনে এত দয়া, ওই হুদির বাড়িতে আল্লাহ নবী নিজে গিয়ে হাজির হয়ে গেলেন। ভাই আমাদের যারা মসজিদে একসঙ্গে মুসল্লি নামাজ পড়ি, আমি কিন্তু ওই দিকে সে ওয়াজ কিন্তু ওর শেষ হয়নি। ইমাম আহমদ বিন হাম্বাল স্মরণ রাখেন, এই ভাই আছে ভাই শিগির উঠিস নি বাপ, হ্যাঁ আজকে একদম নিউ ওয়াজ হবে, একদম একটু উঠে গেলে কিন্তু লস। রসুলুল্লাহ ইহুদির বাড়িতে গেছে, ইহুদি দেখে অবাক, আরে মুসলমানদের নেতা মুহাম্মদুর রসুলুল্লাহ আমার বাড়িতে, আমার রসুলকে ডেকে নিয়ে রসুল বলছে বাবা তোমার সে ছেলেটা কয় গো বাবা? আমাকে খুব ভালোবাসে, জানো সুবহানাল্লাহ খুব ভালোবাসে আমায়। ইহুদি জবাব দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ব্যথাটা খুব অসুস্থ শুয়ে রয়েছে, নবী আমার অসুস্থ শুনে ওই ছেলেটার মাথার কাছে বসে পড়ে। তো আমি যে কথা বলছিলাম একসঙ্গে এবং মসজিদে সব নামাজ পড়ি, একটা মুসল্লি যদি দুদিন না আসে ভাই আর একটা মুসল্লি খোঁজলায় বলেরা সে 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 আসেনি কেন না, আর শরীর খারাপ ওসাধারণ হবে না, ওর এই দোষ ওর সেই দোষ ওর ঠিক হয়েছে আসে না। আবার যদি একটু শিক্ষিত মানুষ মসজিদে নামাজ পড়তে যায়, কিছু মানুষ মনে করে ও আসছে কেন, ও তো এলে তো আমাদের মসজিদের আপনার কেশিয়ার হয়ে যাবে, তাহলে হয়তো সেক্রেটারি হয়ে যাবে, তাহলে এই এই যে আপনার কোটর টাকা মেরে খাবো কী করে, আর এরকম কিছু মুসল্লি আছে বাবা? আরে মুসলমান মুসলমানের দেখতে যায় না, আমার খোদার কসম করে বলছে আল্লাহ তুমি সাক্ষী, আমি জানি ভাই মারা গেছে, ভাই হাজি সাহেব নিজের বড় ভাইয়ের মুখটা দেখিনি, সেই জানাজা আমি পড়িয়েছি। আচ্ছা বলেন একই হাজি না পাজিয়ে, আচ্ছা এই হাজি সাহেবটা কি আপনার জান্নাতে যাবে? এই যদি কাবা শরীফের ভিতরে গিয়ে পাটা উপরের দিকে করে মাথাটা নিচের দিকে দিয়ে আল্লাহ আল্লাহ করে কিয়ামত হয়ে যেতে পারে, ওর আল্লাহ ওরটাকে সাড়া দেওয়া সম্ভব নয়। আমার রসুল গেছেন ছেলেটা আল্লাহ নবীকে দেখা পড়ে ইহুদি ছেলেটা আল্লাহ নবীকে এত ভালোবেসে ফেলেছে বাবা, আল্লাহ নবীর নূরের মুখে মানে দাঁড়িয়ে অজর সার সারা হয়ে কাঁদছে, কথা বলার ক্ষমতা না, শুধু চোখ দিয়ে টপটপ করে বাড়িয়ে বলে নবী আমার রহমাতুল লিল আলামিন
আস্তে আস্তে কাছে বসে কাছে বসে গিয়ে বাচ্চা ছেলেটার চোখে দুই সাইডে পানিগুলো মুছিয়ে দিচ্ছে, বাবা খেদো না বাবা, ছেলে খেদো না বাবা, আমি মোহাম্মদ তোমার কাছে এসেছি বাবা, আমি যে তোমাকে বড় ভালোবাসি, আমার শরীর ভালো নয়, আর আমি আপনার জলসে আপনার মিলাদে যেতে পারবো না, আমি আমি আল্লাহ চাঁদ মুখ খান আর দেখা হবে না, ইয়ার রসুল আল্লাহ হে আমার মুখে দিকে বেগিয়ে বলতে লাগলো, আপনি একবার আমাকে ইমানের কলমাটা পড়িয়ে দেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলতে লাগলো, বাবা ছেলে রে ও বাবা ছেলে একবার পড়ি না, আশহাদু আল্লাহ ইল্লাল্লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ছেলেটা কলমা পড়ে নিয়ে হাদিস পাকে এসেছে, বাবা আল্লাহ নবী নূরের মুখে ভাবে একভাবে তাকিয়ে ছেলেটা দুটো চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহ নবী ও কান্দতে লেগেছে, বাবা ছেলে তুমি আমাকে এত ভালোবাসো, চাঁদ মুখে বাড়েছে দেখতে দেখতে ছেলেটা চোখ বন্ধ করে দিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ নবী কেঁদে ফেললে, ও আমার সাবিরা বাবারা শুনে নাও বাবা, ওই বাচ্চাটার বাপ কান্না নবী ডাকে, বাবা ইহুদি রে এটা তোমার ছেলে হতে পারে, আমি রসূলুল্লাহ তোমাকে বলে দিই এই বাচ্চার গায়ে হাত দেবে না বাবা, তুমি না বাপ তোমার ছেলে বাবা, বল ভাই ইহুদি রে তোমার ছেলেটা এখন থেকে আমি রসূলুল্লাহ আমার ছেলে হয়ে গেল, শেষ সময় ইমান নিয়ে চলে গেল কি আহা, ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ রসূলের পাশে বসে আমার রসূলের কদম মোবারক জড়িয়ে ধরেছে, ইয়া রসুল আল্লাহ আপনি আপনি আমার কাছে এসেছেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও রহমান একবার হা করো, একবার মুখটা হা করো, ইমাম আহমদ ইবনে হাম্বাল হা করলেন, নবী আমার নিজের মুখে একটু লালা দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বালের মুখের মধ্যে দিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ,
আল্লাহ নবীর মুবারক মুখের এই লালা মুবারক মুখে দেওয়া সঙ্গে সঙ্গে আল্লাহ বাহিমাম আহমাদ ইবনে হাম্বালের স্মৃতি শক্তি আল্লাহ খুলে দিলেন এই থুতু মুবারকের শিলা আল্লাহ ইমাম আহমাদ ইবনে হাম্বালকে জগৎ বিখ্যাত চার ইমামের ভিতরে এক ইমাম করেছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কার শিক্ষা? মা 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 বাবা আমার অলঙ্গ থাকতে নেই, লজ্জাস্থান কাউকে দেখাতে নেই, গুনাহ হয় বাবা গুনাহ হয়, আল হায়া ও শোহবাতুন মিনাল ঈমান, হায়া লজ্জা হলো ইমানের অঙ্গ, ইমানের অঙ্গ। যদি বলুন সুবহানাল্লাহ, আমরা এত বড় বেয়াদব হয়ে গেছি। ভাই দেখবেন কিছু দাদু আছে, আর অজ অসুবিধা হচ্ছে বাবা, হ্যাঁ আমি যখন খারাপ কথা বলবো তখন আমাকে বলবেন। অনেক দাদু আছে দেখবেন, নাতনি একটু শিয়ানা হয়েছে আর ওই নাতনিটাকে বুকের মধ্যে নিয়ে বলছে তুই আমার ছোট বউ হবি, এটা আমার ছোট বউ, দেখো আমার ছোট বউ। মেয়েও হাসছে, মা হাসছে, ওর নানিও হাসছে, অসভ্য না? গোনা হবে? তুমি দাদু বলে লাশ সাহেব নয়, একটা পর্দা থাকতেই হবে। এই তো গত দুদিন আগে একটা পত্রিকায় দিয়েছিল, বাপ একটা বিয়ে করে কোথায় পালিয়ে গেছে, মা ছেলেটাকে আর মেয়েটাকে তার দাদুর কাছে রেখে দিয়ে বাইরে কোথায় গেছে, এসে দেখছে দাদু মেয়েটাকে রেপ করেছে। বাচ্চা মেয়ে শরীয়ত যখনই ছেড়ে দেবেন তখন জেনা বেবিচার সংসারে অশান্তি এটা হবেই হবে 100%। আপনার নাতনি বড় হয়েছে, তাকে আপনি সম্মান দিয়ে ডাকেন, বুবু ভালো আছেন? আমার কি বলে এই শালি এলিগা, সত্যি তুই কি সুন্দর হয়েছিস, আস্তাগফিরুল্লাহ, এ একটা দাদু এই আস্ত জানোয়ার। খেয়াল রাখবেন অবশ্যই আমি আল্লাহর দিকে তাকিয়ে ইমানই কথা বলছি, ইমানই কথা দায়িত্ব নিয়ে বলছি। আস্তাগফিরুল্লাহ। সমাজ শেষ হয়ে গেল, সমাজ কোথায় গেল? শুধু অকান হাক্কন আলাইনা বলে শেষ নয়, আগে মোমেন হও তারপরে আল্লাহর সাহায্য। জনাব সুবহানাল্লাহ। মসজিদে মুসল্লি হয় না, মসজিদ ফাঁকা, এখানে মসজিদে মুসল্লি হয় বলো চাচা? সভা দেবে তোদের সভা, তোদের কলজিয়ে দেবে খোদা, মসজিদে যায় না, একক তো নামাজ পড়ে না, বন্ধন করে করে বাড়িগুলোকে হারামের হারামের কি বলবো ডিপু তৈরি করে ফেলেছে। আছে না নাই, আছে না নাই, আমাদের এই চালটা বেরিয়ায় বন্ধন নামক সুদ এসছে, আস্তাগফিরুল্লাহ। এই জন্য বাস্তব বলছি, জলসা বাড়িতে খাওয়া বন্ধ করে দিয়েছি, খুব হিসাব করে খাই, আলহামদুলিল্লাহ আজকে যে বাড়িতে বসতে দিয়েছে ভালো, দেখলাম ওদের আলনার ওপরে একটা চাদর দিয়ে ঢাকা আছে, তাই ভাইকে বলছিলাম এই ওটা খোল দিন, ওটা খোল আগে দেখি, এই বড় হুজুর আজকে দেখি, বলছে না হুজুর না এ ঠিক আছে, নামাজ কালাম পড়ে, আলহামদুলিল্লাহ।